মোটামুটি আজকে ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার। দেখো আমার এই স্যান্ডউইচের জন্য সব আমি রেডি করে নিয়েছি। দেখো এখানে শসা, টমেটো, পেঁয়াজ। দেখো আমার ডিমটা এখানে কেটে কেটে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি ডিম। তো এরপর এর মধ্যে আমি দেখো এদিকটা আলো করছে। তো আমার সবকিছু এগুলো দেখো আমার সব এখন কমপ্লিট হয়ে গেছে। আর দেখলে যে স্যান্ডউইচ গুলো সব বানানো হয়ে গেছে, তো কিরকম করে বানিয়েছি নিশ্চয়ই দেখে নিলে। তো সব আমি খাবো আজকে, ভালো লাগছে, খুব ভালো হয় জানো তো খেতে। একদম সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই রান্নার জন্য সব রেডি হচ্ছি। চালটা ভিজিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই চালটা ভিজিয়ে দিয়েছি। আর এখন এই চিলি চিকেনের জন্য ম্যারিনেশন করব। তো চলো, দেরি হয়ে গেছে অনেকটা, 12টা বেজে গেছে জানো তো। তো চলো যাই। দেখো আমার এই চিকেনটা ম্যারিনেশন করা হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে দেখো। আর আমি নুনটা কিন্তু এখনো দিইনি, নুনটা আমি লাস্টে একটু মাখিয়ে নিই, যখন ভাজবো তখন দেবো, নাহলে নুন আগে থেকে দিলে কিরকম একটু জল কেটে যায়। তো এই অবস্থাতে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো, রেখে দিয়ে অন্য কাজগুলো সব করে তারপরে এটা আস্তে আস্তে করবো। তো চলো এখন এটা ঢেকে দিই, এখন একটা কিছু দিয়ে এটা ঢেকে দেবো। দেখলে যে ওটা আমার মাখা হয়ে গেছে, তো দেখলে যে কি কি দিয়ে আমি মেখেছি। তোমরা চিলি চিকেন সবাই বানাতে পারো, তো সেটা আর বলার কিছু নেই যে কি। তবু একবার বলে দিই যে কি কি আমি দিয়েছি এটার মধ্যে। প্রথমে আমি একটু ভিনিগার দিয়েছি, আর এটা আমার বোনলেস চিকেন, একদম বোন নেই, বোনলেস একদম নিয়ে এসেছি। কেন কি আমার চিলি চিকেনে বোন থাকলে, মানে হাড় থাকলে আমার ভালো লাগে না খেতে। তো একদম হাড় ছাড়া বোনলেস চিকেন। তো ওই চিকেনটা নিয়েছি ছোট ছোট টিউব করে কেটে, তারপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ভিনিগার দিয়েছি, তারপরে ওর মধ্যে একটু সোয়া সস দিয়েছি, আর তারপরে একটু এ দিয়ে ওই তোমার এরপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওটা মেখে নিয়ে ম্যারিনেশন করেছি। নুনটা আমি লাস্টে দেবো, নুনটা লাস্টে দিয়ে তখন আমি ওটা তেলে ভেজে নেবো। তো চলো তোমরা দেখো কি করছি। এখানে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, চালটা তো দেরাদুন রাইস, এটা তো আমি বলেছিলাম রাইস বানাবো, তো এই রাইসটা করে নিই, ভাতটা বসিয়ে এটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানেও দেখো ওই সবজিগুলো রাখা আছে, গাজরটা খালি রয়েছে, গাজর আর ক্যাপসিকামই দেবো, আর একটু এ দিয়ে দেবো, এর মধ্যে রাইসে দিয়ে দেবো। তো যেটুকুন যা কিছু আছে সেগুলো দিয়েই করছি। তো চলো এগুলো আমি কেটে নিই আগে। কড়াতে দেখো তেল বসিয়ে দিয়েছি, এখন চিলি চিকেনের জন্য চলে এসেছি। তো চিলি চিকেনটা এখন বানাবো আমি, তো তোমরা দেখো। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আর একটু গরম হবে, পকোড়াগুলো এখন ভাজা চলছে, তার মধ্যে থেকে দুটো নিয়ে নিল আমার ছেলে মেয়ে, খেয়ে নিল যে চিকেন পকোড়া খাবো বলে।
মানে চিকেন গুলো ভাজা হচ্ছে, চিকেন পকোড়া না, মানে পকোড়া ভাবে ভাজা হচ্ছে। আর করে নিই, তারপর প্রচন্ড গরম হচ্ছে, ভালো লাগে না, এত গরমে না আর ভালো লাগছে না। ভাত আমার হয়ে গেছে, লাস্টে খালি একটু ভিজিয়ে নেড়ে নিলেই হয়ে যাবে। আর আস্তে করে সব ভেজে নিচ্ছি এক এক করে। চিকেন পকোড়া হচ্ছে এই মুশকিল, মানে ভাজাটাই হচ্ছে আসল, তারপর করতে আর বেশিক্ষণ টাইম লাগে না, খালি জাস্ট ভাজতেই একটু টাইম লাগে। তো চলো এরকম ভাবে এক এক করে ভেজে নিই পকোড়াগুলো। তো চলো ভেজে নিই, তারপরে আবার আসবো। এখানে দেখো চিকেন পকোড়াগুলো হয়ে গেছে, সব পকোড়া চিকেন পকোড়াগুলো সব করে নিয়েছি। আর এই যে এখানে সব এটা ভাজছি, হয়ে গেছে গ্যাসটা, এবার অফ করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার চিলি চিকেন একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, তারপরে আবার রাইসটা করতে হবে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এবার স্নানে যাবো। তো স্নানটা করে আসি, গিয়ে ওদের খেতে দেবো। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এত কিছুই করিনি, তাও এতটা বেলা হয়ে গেল। বেলা মানে কি, অনেকটাই বেলা হয়ে গেছে, দুটো বেজে গেছে। তো চলো দেখ, এই দেখো আমার রাইসটা আমি বানিয়ে ফেলেছি, রাইসটা বানানো হয়ে গেছে, ফ্রাইড রাইসটা। আর এটা তো চিলি চিকেন, আগেই আর এইটা এখন বেজে গেছে। আর এই স্নান টান করে এলাম, এসে এবার সব খেতে টেতে দিয়েই দেখি, খেতে দিতে হবে। তো চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আড়াইটে বাজে পুরো। আর দেখলে সব রান্নাবান্না করলাম, এ করলাম, এবার খাওয়া দাওয়া করবো। একটু স্যালাড কেটে নিয়েছি, শশা আমি অতটা খাই না, স্যালাড ফ্যালাড আমি খুবই ভালো লাগে। আর সকালে তো স্যান্ডউইচটা দেখলে, যে স্যান্ডউইচের মধ্যে শশা টশা ছিল, খুব ভালো লাগে খেতে স্যান্ডউইচটা। তো তোমরা বানিয়ে দেখতে পারো, এখন চলো খেতে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। দেখো সব খাবার নিয়ে নিয়েছি এখানে,
চিলি চিকেন আর বাটিতে দিলাম না, কারণ কি বাটিতে দিলে বাটি মাছবে হবে, এজন্য পাশে পাশে সব নিয়ে নিলাম, বুঝতেই পারছো। এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আরো ওখানে রয়েছে, নিলে সবাই নেবে, চলো খেয়ে নি। আর এটা আমার। তো এখন বিকালবেলা ছাদে চলে এসেছি, একটু অনেকদিন পর ছাদে, অনেকদিন পর নয় মানে ছাদে আসি জামা কাপড় তুলতে, কিন্তু এমনি বিকালে কোনোদিন আসিনি ছাদে, আর এই এলাম অনেকদিন পর, ওই জন্যই বললাম যে অনেকদিন পর। আর ভালোই লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, এসিতে ছিলাম, বাইরে হাওয়াটা অন্য ধরনের হাওয়া, এসিতে একটা ঠান্ডা হাওয়া আর বাইরে একটু অন্য ধরনের হাওয়া। তো চলো তোমাদের এই আমাদের ছাদ থেকে সিনটা দেখাই, যে কিরকম সিনটা দেখতে লাগে। দেখো আমাদের এটা ছাদ, ছাদ থেকে ঠিক এইভাবে ভিউটা দেখা যায়। এটা আমাদের বাড়ির পেছন দিকটা, আমাদের এই ছাদে এটার মানে ট্যাঙ্কটা রয়েছে জলের, আর এই যে ভিউটা পেছন দিকে, এখানে একটা কুকুর ছিল জানো তো, এটা বুঝে গিয়ে এরকম কচু গাছ কচু গাছ হয়ে গেছে, ঠিক আমাদের বাড়ির মতন, আমাদের বাড়ির সামনেটাও যেমন কচু গাছ হয়ে গেছে ওরকম। তো এইভাবে এই যে বাড়ি সামনে, এটা ফ্ল্যাট, এটা আমাদের পেছন দিক, সরো একটু, এই যে আমাদের ফ্ল্যাট, এখানে একটা পাশে ফ্ল্যাট আছে, এখানে আমার ছেলে আর আমার বর এখন সব ছবি তোলা তুলি করছে, ছাদটা একটু নোংরা। এটা একটা বাড়ি, পাশের বাড়ি এটা ওদের। এটা আমাদের এসিটা আমাদের ঘরের, আর এই পুরো ভিউ একদিকে করেছে। তো দেখলে এই আমাদের ছাদের ভিউ, ছাদটা দেখাই, এটা এগুলো সব আমার ঘর আছে নিচে, এটা আমাদের রাস্তার সামনে, আমাদের বাড়ির সামনেটা। তো তোমরা দেখলে যে তোমাদের ছাদটা দেখালাম একটু ঘুরিয়ে, আর এটাই আমাদের ছাদ, কি ছাদে আশেপাশে এত বাড়ি। তো চলো দেখতেই পাচ্ছ তোমরা, আর এই একটা মেয়ে আছে পাকা বুড়ি, দেখাতে পাচ্ছি না তো, ওই যে মেয়েটা ছাদে আসলেই খালি কথা বলবে হায় হায় করে করে হিন্দিতে। আর চলো ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এবার শেষ করে দেবো, বিকালটা একটু এনজয় করি। আজকে আমার হাজবেন্ডের দোকান বন্ধ, আর দোকান বন্ধ বলেই আমরা ছাদে এসেছি, না হলো এই সময় ওকে চা টা করে দিতে হয়, একদম ছাদে আসতে পারি না, তো এই হয়েছে ব্যাপার। আর এই যো বলো কি বলবে, এদিকে এসো, আজকে আমরা ছুটি কাটাচ্ছি, এনজয় করছি ছাদেতে, ছাদে আসি না কোনো সময় এরকম, মানে সময় টাইম স্পেন্ড করি না, তো ছাদে কিছু টাইম স্পেন্ড করতে এসে গেছি। আর ভালোই লাগছে, ওয়েদারটাও খুব ভালো, বেশ মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা বৃষ্টি হবে নাকি জানি না, আকাশটা মেঘ করেছে। আর ছোটবেলায় যে ঘুড়ি ওড়াতাম ছাদে আকাশে প্রচুর ঘুড়ি দেখা যাচ্ছে আর কি, হঠাৎ মনে হচ্ছে 15ই আগস্ট চলে এসছে ওই সময় ঘুড়ি ওড়ে। হ্যাঁ এখানে 15ই আগস্টে প্রচুর ঘুড়ি ওড়ে। হ্যাঁ
ছাদে এসে এই পুরনো অনুভূতি গুলো প্রকাশ পাচ্ছে। আবার দেখছি ঘুড়ি ওড়া চারিদিকে, আকাশে ঘুড়ি উঠছে এখন তো। চলো, ব্লকটা অনেকটা বড় হয়ে গেছে, নিশ্চয়ই বিকালবেলা একটু ঘুরি, তারপর নিচে চলে যাবো। আবার একই রুটিন, চা ফা খাবো, রাত্রে তো কিছু রান্না নিয়ে চিলি চিকেন তো রয়েইছে, আর রাত্রে রুটি একটু নিয়ে আসবো তো হয়ে যাবে আমাদের। তো ওই জন্য আর রাত্রে কিছু নেই দেখানোর বা কিছু করার নেই। চলো এখনকার মতন আসছি, ব্লকটা এখন শেষ করছি, ততক্ষণের জন্য টাটা। তোমরা যাও, আমরা ছাদে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যাচ্ছি। টাটা টাটা।